দলের বৈরব উপজেলা সভাপতি হিসেবে আমিরুল ইসলাম বৈরব পৌরবাসী নাগরিক সুবিধা নিশ্চিত করার যে তাগিদ অনুভব করি সেই লক্ষ্যে কিছু কথা বলবো। প্রথমত বৈরব পৌরসভা প্রথম শ্রেণীতে উন্নীতকরণ যে এটা 2003 সালে বিএনপি ক্ষমতা আসার পর প্রথম শ্রেণী পৌরসভাতে উন্নীত হয়েছে। দ্বিতীয়ত বৈরব পৌরসভার আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে পানি সরবরাহ প্রকল্প এটাও বিএনপি সরকার সমতলার মাধ্যমে বাস স্ট্যান্ডের জায়গায় একর করে ওই জায়গাটাতে পানি সরবরাহ ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে। পরবর্তীতে গরিবের যে গর্ব করার মতো যে একটা রুট বর্তমানে বঙ্গবন্ধু সরণি পূর্বে ছিল বরাদিয়া রুট, এটা সর্বোচ্চ 14 ফিট ছিল, এটাকে পাবলিক ল্যান্ড এবং পৌরসভার জায়গা উদ্ধার করে 61 ফুট করে রাস্তা করার যে ব্যবস্থাটা ওই ব্যবস্থাটা নিশ্চিতকরণ এবং প্রকল্প সমাপ্তকরণ সহ ফান্ড প্লেস সহ সকল কিছুই বিএনপির গভর্নমেন্ট আমলে 2004-05 সালে হয়েছে এবং এইগুলি এই কাজগুলি করার প্রেক্ষিতে যে ফান্ড প্লেসের দরকার প্রথম বৈরব পৌরসভার ওয়ার্ল্ড ব্যাংকের যে প্রজেক্টগুলি আছে এর আগে কোনো দিন প্রজেক্ট ঢুকে নাই বৈরব পৌরসভাতে। ইজিপ্ট 1 বিএনপির আমলে ঢুকছিল, ইজিপ্ট 2 রাষ্ট্রপতি হওয়ার পরে ইজিপ্ট 2 ঢুকেছে। ইজিপ্ট 1 এর মাধ্যমে প্রায় 25 কোটি টাকা এনে ফান্ড প্লেস হয়েছে। পরবর্তীতে MSP নামে একটা প্রজেক্ট আছে, মিউচুয়াল সার্ভিসেস প্রজেক্ট, এই প্রজেক্টের মাধ্যমে 15 কোটি টাকা। সর্বশেষ মেয়র সাহেব যে সময় মেয়র 15 সালের আগে 13 সালে বর্তমানে MGSP প্রজেক্ট MGSP প্রজেক্টের মাধ্যমে বিশ্বব্যাংকের ফাইন্যান্সে 50 কোটি টাকা এনে ফাইন্যান্স করার একটা ব্যবস্থা করা হয়েছিল এবং এই প্রজেক্টগুলি এখন চলমান এবং সেকেন্ড ফেজে এই MGSP প্রজেক্টের ঢুকছে নাকি বলে পড়ছে ফার্স্ট ফেজে, সেকেন্ড ফেজে 150 কোটি টাকা আসবে এই প্রজেক্টের কল্যাণে আসবে, এটা কোনো সরকারি কোনো কল্যাণে না। এগুলো এক নম্বর ডাম্পিং পয়েন্ট সহ বড় বাজার যে অব্যবস্থাপনা আছে, বাজার এই যে ব্যবস্থাপনা আছে এবং পৌরসভার যে টুল সহ বিভিন্ন ব্যবস্থাপনা আছে, এভাবে কিছু বক্তব্য হলো আমাদের দলীয় পক্ষ থেকে। বৈরব পৌরসভার বাৎসরিক যে আয় ব্যয়ের হিসাব প্রতি মাসে সকল বেতন 32,50,000 টাকা বেতনাদি পরিস্থিত হয় পৌরসভা থেকে, সেই হিসাবে বাৎসরিক বেতনাদি বাবদ 4 কোটি টাকা খরচ এবং হোল্ডিং ট্যাক্স বাবদ পৌরসভাতে পাবলিক ল্যান্ড থেকে বাসাবাড়ি থেকে যে ট্যাক্স পায় হোল্ডিং ট্যাক্স এনে 2 কোটি টাকার প্লাস এখানে হোল্ডিং ট্যাক্স পায়। ভূমি উন্নয়ন কর যে জায়গা সমিতি বিক্রি হয় এই বিক্রি বাবদ গত বছরের আদায় হলো পৌরসভার প্রায় 15 কোটি টাকা। তারপর ট্রেড লাইসেন্স সহ আদার্স যে পৌরসভার সার্ভিসেস পানি সাপ্লাই সহ যে আছে এখানে একাধিক এই 1 কোটি টাকা আদায় হল এবং এই এর বাইরে টেন্ডার ফর্ম বিক্রি সহ যে আদায় হই এগুলি এরপর হলো আমরা পৌর টার্মিনাল রুট ড্যামেজ ফি বলে বাজার এবং যেই বাজার 3 লাখ টাকা ডাক হতো এখানে গত বছর মানে লিঙ্ক করে আর কি নিজেরা নিজেরা ব্যবস্থাপনা করে 65 লাখ টাকা ডাকছে, প্রতি হাটে 10 লাখ টাকা আদায় হয়। সেই হিসেবে নিয়ারেবল 5 কোটি টাকা শুধু এখান থেকে আদায় হয়, যদি এটা একটা সিন্ডিকেটের মাধ্যমে যা দলীয়করণের মাধ্যমে তারা এটা এই রাজনীতি এবং সমালোচনাকে একটা কলুষিত করার একটা পদক্ষেপ হিসেবে এটা আমরা মনে করি এটা করতেছে। সেই হিসেবে সকল অব্যবস্থাপনা এবং এই সমস্ত এই যে পৌরসভা অবশ্যই কোনো ব্যবসা প্রতিষ্ঠান না, এটা সেবামূলক প্রতিষ্ঠান, জনগণকে সেবা দিবে, তাই সেবামূলক প্রতিষ্ঠানকে ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত করার যে পরিকল্পনা এই পরিকল্পনাতে থেকে আমরা অবশ্যই বসে পৌরসভাকে উদ্ধার করে জনগণের দ্বারপ্রান্তে নিয়ে আসবো এবং সেবা করে সেবা যাতে জনগণ পাই এবং যে অব্যবস্থাপনা লাইসেন্স ফি যেটা 3 গুণ 4 গুণ, হোল্ডিং ট্যাক্স যেটা এটাও 3 গুণ 4 গুণ হয়েছে, অনেক জায়গায় 10 গুণ হয়েছে হোল্ডিং ট্যাক্স এবং এই যে রুট ড্যামেজ ফি বাংলাদেশের কোনো পৌরসভায় নেই, একমাত্র বৈরব পৌরসভায় আছে এবং রুট ড্যামেজ ফির নামে শুধু প্রথম আসছিল বরাদিয়া রুট, এখন বৈরব বাজার যে কোনো রুটে
যে কোন রুটে একবার একটা ট্রাক ঢুকতে পারলে 100 টাকা দিতে হবে সকল রুটে। এই যে অব্যবস্থাপনা, এই অব্যবস্থাপনা অবশ্যই আমরা দূর করব এবং এই অবস্থা দূর করার জন্য এবং পৌরসভার যে বাণিজ্যিককরণ এই ব্যাপারে সব আপনাদের আমরা যদি সাহায্য চাই আপনাদেরও খুরদার লেখনীর মাধ্যমে এই অব্যবস্থাপনাগুলি আপনার সংবাদপত্র প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে জনগণ যাতে এই ব্যাপারে সচেতন হয় এবং সচেতনতা বাড়াতে আপনাদের খুরদার লেখনী আশা করি। ধন্যবাদ।